আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। ফ্যামিলি ড্রাইভার নিয়ে কিছু কথা বলবো, সৌদি আরবের রোড টিপস নিয়ে কিছু কথা বলবো। নতুনদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যদি ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন আপনি কি সৌদি আরব নতুন আসতে চাচ্ছেন অথবা ফ্যামিলি ড্রাইভার হাউস ড্রাইভিংয়ে চাকরি করতে চাচ্ছেন। যদি চাকরি করতে চান তাহলে ভিডিওটা দেখেন। সৌদি আরব আসার আগে হাউস ড্রাইভিং নিয়ে অনেক কিছুই শোনা যায়, ভালো খারাপ অনেকে অনেক মন্তব্য করে থাকে, যেগুলো আমরা শুধু শুনেই আসছি, চোখে দেখি নেই। আমি দীর্ঘদিন কাজ করতেছি, অনেক জায়গার মানুষের সাথে কথা বলছি, আমি যতদূর দেখছি শুনছি তার থেকে কিছু পার্সোনাল কথা আপনাদের সাথে শেয়ার করব। শুরুতেই আপনাদেরকে সৌদি আরব আসা নিয়ে কিছু কথা বলতে চাই। আপনি যদি সৌদি আরব আসেন তাহলে আগের থেকে জাইনা শুইনা বুঝে আসবেন। আগে শুনবেন বেতন কত, মানে আপনার স্যালারিটা কত হবে, আপনার বাসাটা কোথায় হবে, মানে কোম্পানির ওই কপিলের বাসায় দিব না আপনাকে টাকা দিব, ভাড়া থাকতে হবে, এরকম আপনি আগে থেকে শুনে আসবেন। বেশিরভাগই কপিলের বাসায় থাকতে হয়, মানে বাসার ভিতরেই রাখে। আর কিছু মানে টাকা পয়সা দেয় যেটা আপনাকে স্যালারি হিসাবে বলা হয়, এরকম না যে এক্সট্রা কিছু টাকা দিব ওই টাকার থেকে আপনি খাওয়ন দাওয়ন নিয়ে, মানে খাওয়ন দাওয়নের টাকাই করবেন। অনেক সময় শোনা যায় যে সৌদিরে অনেক টাকা পয়সা দেয়, সেই টাকার থেকে খরচা হয়ে যায়, আর খরচার টাকাটা হয়ে যায়। যদি এরকম শুনে আসেন তাহলে কিন্তু ভুল করবেন। কি জন্য টাকা পয়সা যদিও দেয়, কিছু ভালো সৌদি আছে, এটা হাতে গোনা কয়েকজন, আপনার সাথে যেরকম হবে এরকম কিন্তু নাও হতে পারে। আপনি যখন সৌদি আরব আসবেন আপনার একটা জিনিসই হিসাব করবেন যে আমার বেতন যদি 1500 রিয়াল হয় তো 1500 রিয়ালই আমি পাবো, তার সাথে একটা টাকাও বেশি পাবো না। যদি কেউ বলে যে বাসার থেকে খাবার দেব, বাসার থেকে খাবার দেয়, তো এটাও কিন্তু ভাইবে আসা যাব না। যদি দেয় তাহলে আপনি কপালে আসছে পাইছেন ভালো, কিন্তু ওইরকম আশা করে আসেন না। আশা করে আসার পর যদি না পান তাহলে কিন্তু কষ্ট লাগবে। সবচাইতে বেশি ভালো হয় যদি সৌদি আরব কেউ থাকে তার বিষয়ে, সে যদি ভিসা দেয় তার থেকে জানা শুনে আসলে বেশি ভালো হয়। তো অনেকেই অনেক কিছু শুনে আসে, আসার পরে ওই টাকাটা পায় না, তারপরে অনেক মানে হাই হতাশ করে যে কি হইলো কি হইলো, এরকম অনেকটাই টেনশনে ভরে যায়। আর যদি বলি সৌদি আরব রাস্তা নিয়ে, মানে রোড টিপস, যদি কিছু রোড টিপস নিয়ে কথা বলতে চাই, তাহলে মানে আপনি যদি নতুন হন তাহলে সৌদি আরবের মানে আইনটা যা আছে, কীভাবে গাড়ি চালাইতে হবে, এগুলো আপনার জানতে হবে। মানে যদিও বাংলাদেশে না জানেন, সৌদি আরব আসার পরে কিন্তু জানতে হবে। আর এটা জানা খুব বেশি কষ্টের কাজ না, আশেপাশে কারোর কাছে জিজ্ঞাসা করলে যে কীভাবে গাড়ি চালাইতে হবে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিব। বিশেষ করে রাস্তায় যে ক্যামেরাগুলো লাগানো আছে, ওই ক্যামেরাগুলো ভালোভাবে ফলো করে গাড়ি চালাইলেই সমস্যা হয় না। আর এখানে যে লেনগুলো দেখতেছেন, মানে আমি গাড়ি চালাইতেছি, মানে যে কোনো একটা সাইড ধরে চলে, সাইড ধরে গাড়ি চালাইলে, মানে ওই লাইন ধরে গাড়ি গেলেই সমস্যা নাই, মানে বেশি ওই গাড়ি ক্যাঁচা যাইব না। এখানে গাড়ি চালানো কিন্তু অনেকটাই সহজ, রাস্তাঘাট ভালো, কোনো সমস্যা হয় না। তো রাস্তায় সিগন্যাল আছে, এই সিগন্যালগুলো ভালোভাবে ফলো করে গাড়ি চালাইবেন।
স্পিড বেশিও করবেন না, কমও করবেন না। রাস্তার যে স্পিড আছে দেখে সামনের গাড়ি যেভাবে যাইতেছে ওর পিছিয়ে পিছিয়ে যাবেন, তাই সমস্যা হবে না। সৌদি আরব আসেন, বেশি বেশি টাকা ইনকাম করেন, আর ভাইবা চিন্তা আইসেন। সৌদি আরব থেকে কিন্তু অনেক বেশি টাকা ইনকাম করা যায় না। যদি মনে করেন যে অনেক টাকা ইনকাম করবেন তাহলে কিন্তু ভুল হবে। আল্লাহ যদি আপনাকে টাকা পয়সা ইনকাম করার সুযোগ করে দেয় হয়তো পাবেন। আগেই বড় বড় স্বপ্ন নিয়ে বেশি ই করে সৌদি আরব আসেন না, আল্লাহর উপর ভরসা করে সৌদি আরব আসবেন, কাজকাম করেন, এই দালালের চক্করে পয়সা টাকা পয়সা নষ্ট করে নেন না। দালালের মাধ্যমে আসলে গেলা ভালোভাবে বুঝা শুনে আসেন। তো অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।